আমি আপনি পৌষিরাত পার হতে যাব, কত লোকের হাত কেটে জাহান্নামে পড়ে যাবে, কত লোকের পা কেটে জাহান্নামে পড়ে যাবে, কত লোকের মাঝখান থেকে কোমর থেকে কেটে জাহান্নামে পড়ে যাবে, হামাগুড়ি দিয়ে লোকটা পার হতে থাকবে। সেই সময় আল্লাহর হাবিব বিশ্বনবী আমার পলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে, বার বার আল্লাহকে ডাকবে আর বলবে, ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম, ও আমার আল্লাহ দয়া করে শান্তি দান করে দেন, দয়া করে আপনি একটু মাফ করে দেন, বারবার উম্মতের জন্য পলসিরাতের কিনারায় দাঁড়ায় নবী কাঁদবে, বলেন আল্লাহু আকবার। জান্নাতের সামনে নবীজি যখন যাবে, জান্নাতের দরজার মধ্যে নবীজি নক করবে, নক করবে দরজা খোলার জন্য, ফেরেশতা প্রশ্ন করবে, মান আনতা, কে তুমি, কে এসেছেন? সঙ্গে সঙ্গে বলবে, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছি, জোরে করে আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে নবীজি যখন নিজের পরিচয় দিবে, তার রক্ষী ফেরেশতা বলবে, বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক, কারো জন্য জান্নাতের দরজা খুলি নাই নবী, এখনই আপনি জান্নাতে প্রবেশ করেন, আল্লাহর জান্নাতকে জান্নাতে প্রবেশ করে আপনি ধন্য বানান, জোরে কর আল্লাহু আকবার। সেই জান্নাতের ভিতরে নবী যাওয়া মাত্র, আমার আপনার মতো গুনাহগার উম্মতের কথা মনে পড়ে যাবে, নবীজি জান্নাতে যাওয়া মাত্র বলবে, আল্লাহ অন্য কোন নবীর উম্মত যেন আগে না আসে রে মালিক, হাত্তা তাদখুল উম্মতি, আগে যেন আমার উম্মত গুলা আসে। আল্লাহর নবী আদর করে মায়া করে উম্মতদেরকে জান্নাতে গিয়েও খুঁজবে, যতজন এখানে বসছে প্রত্যেকের পরিচয় আমরা প্রত্যেকে নবীর উম্মত ঠিক কিনা বলে। এই ওয়াজটা আমার খুব মনে পড়ছে, তখন এই মাহফিলে যখন আমি উঠতেছিলাম, স্লোগান দিচ্ছিলেন আপনারা, বলতেছিলেন বিশ্ব নবীর অপমান, এরপরে আরো আসতে বলেন বিশ্ব নবীর অপমান। যখনই আপনারা এই কথাগুলো বলছিলেন, আমার হৃদয়ের ভিতরে বারবার মনে হচ্ছিল, এত পরে আমরা আসলাম, জীবনে কোনোদিন নবীরে দেখি নাই, লা দেখে যে লোকটা নামাজ পড়ে না সেও নবীজির জন্য পাগল পাড়া, ঠিক কিনা বলেন? হয়তো নামাজ পড়ে না, কিন্তু যখনই মিছিল করা লাগে ওই লোকটাও রক্ত দেওয়ার জন্য ময়দানে চলে যায়, ঠিক কিনা বলে? এই স্পিরিট যদি আজকে আপনি বুঝে জাগ্রত করতে পারেন, বুঝে শুনে যদি জাগ্রত করতে পারেন, এই মাহফিল থেকে উঠার আগে আমাকে আপনাকে আল্লাহর গোলাম নবীর উম্মত বানায় যিনি কবুল করবেন তিনি কে? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جمهان مالك دعايا كوري مايا كوري بحالو بشيب কোরআনের এই মাহফিলে আমাদেরকে বসার তৌফিক দান করলেন। সকলে মিলে প্রশংসার আওয়াজ উচ্চ কণ্ঠে করে দিল থেকে মন খুলে মহাব্বত নিয়ে পড়ি কালিমাতুস শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা আদায় করে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন خاتم النبيين امام المرسلين والنبيين نبينا شفيعنا قدوتنا حبيبنا محمد رسول الله صلى الله عليه وسلم এর উপরে আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালাম কে কবুল আর মঞ্জুর করুক সকলে পড়েন আমিন। আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সবাই একটু মনোযোগী হই, অল্প সময় আমার হাতে আছে। আমি অল্প সময় নিয়ে আসলে মাহফিলে কথা বলাটা পছন্দ করি না, এই জন্য আমার মাহফিলগুলোয় দেখবেন একাধিক মাহফিল আমি তেমন একটা নিই না, পছন্দও করি না, কারণ অল্প সময় কথা বললে শ্রোতাদের হক আদায় হয় না। আপনারা কি বলেন? এই কাজটা আমি আমার 10 বছরের জীবনে খুব কম করছি, শুধু মাওলানা নাঈম সাহেবের জোরাজুরিতে এই মাহফিলটা দেওয়া স্বল্প সময়ের জন্য। হৃদয়ের সবটুকুন ভালোবাসা, মোবাইল আবিজাবি যা আছে
সমস্ত ডিভাইস গুলো আমরা বন্ধ করে দিই, স্টেজে যারা আছি একজন আমরা কোনো মোবাইল ডিভাইসের দিকে সম্পৃক্ত না হই, দিলটাকে আগামী যতক্ষণ আমি কথা বলবো দিলটাকে একেবারে আল্লাহ আল্লাহ রসুলের দিকে দিয়ে দিই, পারবো তো ইনশাল্লাহ। ইনশাল্লাহর আওয়াজ তো যুবকরা হিম্মত নিয়ে বললো না, পারবো তো ইনশাল্লাহ, মুরব্বীরা পারবেন তো ইনশাল্লাহ। এই মাহফিলে যারা আমরা বসলাম, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি সূরা নিসা থেকে, বলেন তো দেখি কোন সূরা, সবাই বলেন কোন সূরা, 41 নং আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি, ফকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা সবার কাছে আমার প্রশ্ন, বলেন তো দেখি এটা কোন সূরার কত আয়াত, সবাই কিন্তু এখনো বলেন নাই, বলেন কোন সূরার কত আয়াত। এই আয়াতে কারীমা যখন নাজিল হয়েছে আল্লাহর নবী দুইটা চোখ ভিজে গিয়েছে, অজর ধারায় আল্লাহর নবী কাঁদলেন, দুইটা চোখের পানি মুক্তার দানার মতো ঝরে ঝরে দাড়িগুলো ভিজে গিয়ে জমিনের মধ্যে কান্নার পানিগুলো পড়েছে। যদি এক বাক্যে প্রশ্ন করি, এই কান্না নবী কেঁদেছেন নিজের জন্য না আমাদের জন্য? সবাই বলেন। আয়াতের অনুবাদের দিকে তাকান, আপনার লক্ষ্য পাল্টে যাবে। এখনো কথা বলতে প্রচন্ড কষ্ট হচ্ছে বাবা, এই দুইটার সাউন্ড বাড়ায়া, এই আশেপাশের যে মাইক গুলো আছে সাউন্ড একটু বাড়ায় দাও তো দেখি, আর এখানের মাইক গুলাতে দেখেন তো সাউন্ড আছে কিনা, এগুলা এগুলা সব বন্ধ করে দেন। দিছেন সব মাশাআল্লাহ, এবার তো অনেকটাই আগের চাইতে ফ্রি মনে হচ্ছে। সালামু আলাইকুম, ভালো আছেন? বসেন। আল্লাহর নবী বিশ্ব নবীর উপর আয়াত নাযিল হন, সেই দিনটা কেমন হবে, যেই দিন আপনাকে হাজির করা হবে উম্মতের ব্যাপারে, সেদিন আপনাকে জিজ্ঞাসা করা হবে উম্মতির ব্যাপারে, নবীদেরকে সাক্ষী দেওয়া লাগবে আমার নবীকে আমাদের মতো গুনাহগার উম্মতির ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এই জন্য আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ নবী এত পরিমাণ কাঁদলেন, নবীজি চোখের পানি গুলা গাল বেবে, বাবারে এই মানো না, বসেন। মাহফিলে কথা বলা এই রেওয়াজ কবে বন্ধ হবে বলেন? আপনারা কি মনে করেন যে হুজুরা খালি ওয়াজ করবে, এটা এত সহজ জিনিস, যে বাদ দিল সে নিকলতা ও বাদ দিল পর আসর করতা, যেটা দিল থেকে বলা হয় এটা দিলে আসর করে। এখানে যত ব্যবসায়ী আছে সবাই আমার সাথে দেখা করে বলছে যে হুজুর এমন একটা ওয়াজ করেন যাতে করে আমাদের হৃদয়টা নরম হয়। এখন এখানে বসে যদি আপনি কথা বলেন, একটা এবার ভুল হইলে এটা ড্রাইভার কে নিবে? সবাই ঠিক আছে তো? এবার আল্লাহর নবী এত পরিমাণ কাঁদলেন কেন? এই জন্য নবীজি কাঁদলেন, উম্মত কি জীবনে কোনদিন নবী দেখেন নাই, এই উম্মত
কেমন হবে কি করবে উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে নবীজিকে সাক্ষাৎ হয়ে সাক্ষী দেওয়া লাগবে। এই উম্মতের জন্য নবী এত পরিমাণ কাঁদলেন। আজকের মাহফিলে যারা বসলেন, যদি প্রথমে আমি প্রশ্ন করি, এত পরিমাণ নবী কেঁদেছেন শুধুমাত্র কেবলমাত্র কাদের জন্য? সবাই বলেন, দিল থেকে বলেন কাদের জন্য, মহাব্বত নিয়ে বলেন কাদের জন্য। শুধু তাই না, দ্বিতীয় হাদিসের দিকে লক্ষ্য করে, আল্লাহ নবী সিজদার মধ্যে চলে যেতেন, আম্মা জান বলেন ছোট্ট ঘরের ভিতরে এত পরিমাণ কান্নার আওয়াজ হতো, আমার ঘুম ভেঙে যেত, আমি আমার কানটাকে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম। যখনই আল্লাহ নবীর জবানের সামনে কান নিয়ে যেতাম, আমি শুনতাম আর কোনো কিছু বলে নবী কাঁদে না, আজিজুন কাজিজুল মিরজা, পানি ফুটানোর জন্য, গরম করার জন্য চুলার মধ্যে বসানে পানি যেমন টকবক টকবক করে ফোটে, নবীজির ভিতর থেকে এমন কান্নার আওয়াজ গুলা বের হতো। আম্মা জান বলেন আমার কানটাকে যখনই নিয়ে যেতাম, আমি শুনতাম অন্য কিছু বলে নবী কাঁদে না, আল্লাহুম্মা উম্মতি যাদের জন্য কাঁদতেন তারা কারা? সবাই বলেন, আওয়াজ করে বলেন কারা? এই আমাদের জন্য নবীজি সেজদায় পড়ে পড়ে কাঁদছেন, আয়াত নাজিল হওয়ার পর নবীজি কাঁদছেন। এই গেল দুইটা। এবার তিন নম্বরে মিলে দেখেন, আল্লাহর নবী সাহাবীদের সামনে বয়ান করছেন, সাহাবী নবীর সামনে বসা, যেই সাহাবীরা নবীর জন্য ঘর ছেড়েছে, নিজের জন্মভূমি ছেড়ে হিজরত করেছে, আল্লাহর নবীর জন্য তীর খেয়েছে, আঘাত খেয়েছে, খুদার যন্ত্রণা সহ্য করেছে, জিহাদের ময়দানে গিয়েছে, এমন সাহাবীরা নবীজির সামনে বসা, আল্লাহর নবী সাহাবীদের সামনে বসে বয়ান করছে। আজকে যেমন আমি আপনাদের সামনে বসে বয়ান করছি, আল্লাহর নবী নিজে বয়ান করছে। আল্লাহর নবী বললেন, ওয়াদিতু লাউর আইনাই খুয়ানানা, আমার মনটা বড় চায় এক নজর যদি আমার ভাই গুলাকে দেখতে পেতাম। আল্লাহর নবী আদর করে ভাই বলে আমাদের মতো গুনাহগারদেরকে ডাকলেন। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো নবীজি ভাই বলে ডাকছেন কাদেরকে? সেজদায় গিয়ে কাঁদছেন কাদের জন্য? এরপরে আয়াত নাজিল হওয়ার পরে নবীজি কাঁদছেন কাদের জন্য? এবার আসুন, আমার ভাইয়ের আল্লাহর হাবিব নিজে বলেন চার নম্বরে। কয় নম্বর? আমি কিন্তু এই স্বল্প সময়ের ভিতরে তিনটা ঘটনা আপনাদেরকে শোনাইছি হাদিস থেকে, এবার চার নম্বরটা শুনে রাজি আছেন? মনে থাকবে নবীজি ভাই বলে কাদেরকে ডাকছেন? আপনাদের এলাকার এমপি সাহেব নাম কি? এটা কোন এলাকা? শৈলকোপা? এটা দেখছেন এখানে ড্রোনও উড়াচ্ছে, মাশাআল্লাহ। এই ড্রোন কার? এটা তুমি কোন মিডিয়ার? হ্যাঁ,
ওরে সুবহানাল্লাহ, চিন্তা করছেন পোলাপানের প্রযুক্তি। আপনার কিন্তু আবার ভয়টই পায় থাবা টাবা দিয়ে না, এটা কিন্তু ড্রোন এই যে উঠতেছে দেখছেন, সব মনিটরিং হচ্ছে। সুবহানাল্লাহ, একজনে বলছে আর আল্লাহ কত শক্তিশালী ডিভাইস আমার আপনার গৃহ লগ্নের ভিতরে আল্লাহ বসায় রাখছে। আল্লাহ পাক সেদিন টেনে বের করবেন, খুলে দিয়ে বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। সেদিন আল্লাহ খুলে দিয়ে বলবেন পড়, আজকে হিসাব দেওয়ার জন্য তুই নিজেই যথেষ্ট। সেই দিনটার ভয়ে উম্মত কিভাবে জবাব দিবে, এই জন্য নবী আয়াত নাযিল হওয়ার পরে কাদিব, সিজদায় পড়ে নবী আমার জন্য কাদিব। আল্লাহর নবী ভাই বলে আমাদেরকে ডাকেন, মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন আমারে দেখে নাই, না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমার ভাই, তারা হবে আমার ভাই। এক নজর যদি আমার ভাই গুলাকে দেখতে পেতাম, জোরে বলেন আল্লাহু আকবার। এবার আসেন চার নম্বরে আমার ভাইয়েরা, আল্লাহর নবী তায়েফের ময়দানে জুতা আটকে গিয়েছে, আল্লাহর নবী জ্ঞান হারিয়ে ফেলেছেন, আল্লাহর নবী অসহনীয় যন্ত্রণার মধ্যে পড়ে গেছেন, জুতা আটকে গেছে রক্তের কারণে। এরপরেও নবী বদ্দোয়া করেন নাই, আল্লাহর নবী বলেন দুনিয়াতে কোন জায়গাতে বিপদে পড়ে কিছু আল্লাহকে বলি নাই, এই জন্য বলি নাই কারণ আমার উম্মত বিপদে পড়বে। ওয়াহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ, আমার উম্মত বিপদে পড়ে যাবে, মুসিবতের মধ্যে পড়ে যাবে, উম্মতের জন্য শাফাত করব, আল্লাহ যেন উম্মতকে মাফ করে দেন। এই জন্য নবীজি আল্লাহর কাছে বিপদে মুসিবতে পড়ে কখনো দোয়ার সুযোগটি শেষ করেন নাই, উম্মতের মুসিবতের সময়ে দোয়ার সুযোগ রেখে দিয়েছেন। নবীজি শাফাত করবে দলে দলে উম্মতকে, যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? চার নাম্বার শেষ, এবার কয় নাম্বার? আপনাদের সবার কি মনোযোগ আছে ইনশাআল্লাহ? সবার বলতে পারবেন যা যা বলছি? বলেন তো সূরা নিসার কত নাম্বার আয়াতের তাফসীর শুনতেছেন? সুবহানাল্লাহ, এই মাহফিলে যতজন শ্রোতা বসছেন আমার এখন কলিজা ভরে গেছে, একটা লোক অমনোযোগী নেই। বলেন তো দেখি কত নাম্বার আয়াতের তাফসীর চলছে? এবার আমার ভাইয়েরা পাঁচ নাম্বারে খেয়াল করেন, কয় নাম্বার? আমি আপনি পুলসিরাত পার হতে যাব, কত লোকের হাত কেটে জাহান্নামে পড়ে যাবে, কত লোকের পা কেটে জাহান্নামে পড়ে যাবে, কত লোকের মাঝখান থেকে কোমর থেকে কেটে জাহান্নামে পড়ে যাবে, হামাগুড়ি দিয়ে লোকটা পার হতে থাকবে। সেই সময় আল্লাহর হাবিব বিশ্ব নবী আমার পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে, বারবার আল্লাহকে ডাকবে আর বলবে ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম, ও আমার আল্লাহ দয়া করে
শান্তি দান করে দেন, দয়া করে আপনি একটু মাফ করে দেন। বারবার উম্মতের জন্য পুলসি রাতের কিনারায় দাঁড়ায় নবী কাঁদবে, বলেন আল্লাহু আকবার। কয় নাম্বার গেছে এটা ভাই? এবার কয় নাম্বার? ছয় নাম্বারে। আল্লাহর জান্নাতের সামনে নবীজি যখন যাবে, জান্নাতের দরজার মধ্যে নবীজি নক করবে দরজা খোলার জন্য, ফেরেশতা প্রশ্ন করবে, মান আনতা, কে তুমি, কে এসেছেন? সঙ্গে সঙ্গে বলবে, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছি। জোরে করে আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে নবীজি যখন নিজের পরিচয় দিবে, তার রক্ষী ফেরেশতা বলবে, বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক, কারো জন্য জান্নাতের দরজা খুলে নাই নবী, এখনই আপনি জান্নাতে প্রবেশ করেন। আল্লাহর জান্নাতকে জান্নাতে প্রবেশ করে আপনি ধন্য বানান। জোরে করে আল্লাহু আকবার। সেই জান্নাতের ভিতরে নবী যাওয়া মাত্র, আমার আপনার মতো গুনাহগার উম্মতের কথা মনে পড়ে যাবে। নবীজি জান্নাতে যাওয়া মাত্র বলবে, আল্লাহ, অন্য কোন নবীর উম্মত যেন আগে না আসে রে মালিক, হাত্তা তাদখুল উম্মতি, আগে যেন আমার উম্মত গুলো আসে। আল্লাহর নবী আদর করে মায়া করে উম্মতদেরকে জান্নাতে গিয়েও খুঁজবে। যতজন এখানে বসছে প্রত্যেকের পরিচয় আমরা, প্রত্যেকে নবীর উম্মত ঠিক কিনা বলে। এই ওয়াজটা আমার খুব মনে পড়ছে, তখন এই মাহফিলে যখন আমি উঠতেছিলাম, স্লোগান দিচ্ছিলেন আপনারা, বলতেছিলেন বিশ্ব নবীর অপমান। এরপরে আরো আসতে বলেন, বিশ্ব নবীর অপমান। যখনই আপনারা এই কথাগুলো বলছিলেন, আমার হৃদয়ের ভিতরে বারবার মনে হচ্ছিল, এত পরে আমরা আসলাম, জীবনে কোনদিন নবীরে দেখি নাই। লা দেখে যেই লোকটা নামাজ পড়ে না, সেও নবীজির জন্য পাগল পাড়া, ঠিক কিনা বলেন? হয়তো নামাজ পড়ে না, কিন্তু যখনই মিছিল করা লাগে ওই লোকটাও রক্ত দেওয়ার জন্য ময়দানে চলে যায়, ঠিক কিনা বলেন? এই স্পিরিট যদি আজকে আপনি বুঝে জাগ্রত করতে পারেন, বুঝে শুনে যদি জাগ্রত করতে পারেন, এই মাহফিল থেকে উঠার আগে আমাকে আপনাকে আল্লাহর গোলাম নবীর উম্মত বানায় যিনি কবুল করবেন তিনি কে? কয় নাম্বারটা বলতেছিলাম, খেয়াল আছে? সবাই বলেন আর জোরে। এবার সাত নাম্বার শুনেন আমার ভাইরা, আল্লাহর জান্নাতে 120টা কাতার হবে। বলেন তো কয়টা কাতার? কয়টা কাতার? মাশাআল্লাহ, 120টা কাতার হবে জান্নাতের ভিতরে। আল্লাহর নবী বলেন, সামানুন মিন উম্মতি, একটা না দুইটা না, 120 কাতারের ভিতরে 80টা কাতার নবীজির উম্মত দিয়ে আল্লাহ ভরপুর করে দিবে। জোরে করে আল্লাহ। বলেন তো দেখি, 120 থেকে 80 গেলে বাকি থাকে কত? এখানে সব ব্যবসায়ী হিসাবের ক্ষেত্রে আপনারা একটু কাঁচা না, সব হিসাবে পাকা। তো 120 থেকে যদি 80 চলে যায়, বাকি থাকে কত? আল্লাহ নবী বলেন, আরবাউন মিন সাইরিল উমম, এই পৃথিবীতে যত নবী আসছে
সব নবীর উম্মত দ্বীপ আল্লাহর জান্নাতের মাত্র ৪০টা কাতার ভরবে, আর আমার শেষ নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দ্বীপ আল্লাহর জান্নাতের ৮০ কাতার মালিক পুরা করে দিবে। খুশি না বেজার? আরো আসতে বলেন, কয় নাম্বারে আসেন? এবার ৮ নাম্বারটা শোনেন, সবাই তো সুন্দর মনোযোগ নিয়ে শুনতেছেন। আমি আপনাদেরকে রাইখা যাইতে খুব আমার কাছে কষ্ট লাগতেছে যে আপনারা রাইখা কেমনে চলে যাও। মাত্র আমি আলোচনাটা শুরু করছি, মাত্র শেষ করে যাইতে আমার কাছে বড় খারাপ লাগত। কিন্তু মোমেনের জীবনের ওয়াদাটা বড় দামি। আলহামদুলিল্লাহ অল্প সময়ে অনেকগুলো পয়েন্ট আপনাদেরকে শুনাইছি, আরো কয়েকটা শোনাবো ইনশাআল্লাহ। কর না হইলো আরো ১০টা নাদি শোনানোর পরে আমি বিদায় নিব ইনশাআল্লাহ। তাহলে কয়টা শুনাইলাম ভাই? এবার কয় নাম্বার? আল্লাহ নবী, বিশ্ব নবী আল্লাহর সামনে দাঁড়ায় বলবি, ইন্নি মুকাসিরু বিকুমুল উমাম, আয় আল্লাহ আপনি তাকায় দেখেন কত পরিমাণ উম্মত নিয়ে আজকে আমি জান্নাতি, আমার কত কত উম্মত, কত কত উম্মত নিয়ে আমি আজকে জান্নাতি। জোরে করে আল্লাহু আকবার। এবার ৯ নাম্বারটায় যখন আসবেন তখন মনটা একটু দুর্বল হয়ে যাবে অনেকে, উনি সুবহানাল্লাহ বলছ। ৯ নাম্বারটা যখন শুনবেন মনটা দুর্বল হয়ে যাবে, একটু আগে বুঝেন কেন মনটা দুর্বল হবে। এই জন্য মনটা দুর্বল হবে, নবী অনেক উম্মতকে সেদিন চিনবে না। চিনবে কোন উম্মতদেরকে? হুররান মুহাজ্জালিন মিনাল ওয়াদু, ওজুর পানি চকচক করে উঠবে, যাদের কপালের মধ্যে অজুর পানি থাকবে না ওই লোকদেরকে নবীজি সেদিন চিনবে না, ডাকবেও না, আদর করবে না। আজকে যদি আপনি নামাজের জন্য প্রস্তুতি নেন, এই জমিনে যদি দিন কায়েমের জন্য নামাজের ভিতরে যদি আপনি ঐক্যবদ্ধ হতে পারেন, সেই দিন বেশি দিন ধরে না, বাংলার জমিনের প্রত্যেকটা জায়গায় জায়গায় যিনি কালেমার পতাকা উত্তীর্ণ করে দিবেন তিনি কি? কয় নাম্বারটা ভাই বলছি? সবাই বলেন আর জোরে। এই ৮ নাম্বারটা বলার পরে অনেকের একটু মন খারাপ হয়েছে না? অধিকাংশ লোক এখানে যারা বসছেন, ৯ নাম্বারটা বলছি, ৯ নাম্বার না, ৯ নাম্বারটা যখন বলছি অনেকের মনটা খারাপ হয়েছে। কেন খারাপ হয়েছে? অধিকাংশ লোক এখানে আমরা বসছি, আজকেও ফজর পড়েন নাই, জোহরও পড়েন নাই, আসরও পড়েন নাই, মাগরিবও পড়েন নাই, শুধু মাহফিল শুনতে আসছেন, ঠিক কিনা বলেন? আমার এই এলাকায় আমি দেখছি যখনই এসে আমি পৌঁছেছি অনেক হিন্দু ভাইরাস আছে না, বেশি না কম আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই তো, আমাদেরই তো ভাই। ওনারা যখন আমাদের মধ্যে থাকেন আমরা প্রয়োজনে ওনাদের জন্য পাহারা দিব, ওনাদের কোন মূর্তির উপরে কেউ যেন আঘাত করতে না পারে, পাহারা দিয়ে হলেও মুসলমান তাদেরকে শান্তিতে রাখবে, ঠিক কিনা বলে? এটা হচ্ছে মুসলমানের কাজ। এই জন্য আমার অনেক হিন্দু ভাইরা এদিক সেদিক আছেন, তারাও শুনতেছেন। চিন্তা করেন আপনি মুসলমান, ৫ ওয়াক্ত নামাজ চলে গেছে, একটা ওয়াক্ত নামাজ আপনি পড়েন নাই, আদু কি নবীজির আপনি উন্মত হতে পারছেন? সবাই বলেন আর জোরে বলেন। এবার উন্মতের হালত একটু মিলায় নেন এই মাহফিল থেকে। আল্লাহর নবী উম্মতের জন্য আয়াত নাজিল হওয়ার পরে কান্না শুরু করলেন, দুইটা চোখের পানি দিয়ে গাল ভিজিয়ে ফেললেন, দাড়ি ভিজিয়ে ফেললেন,
একটা দিনও নবীজি আল্লাহরে বলেন নাই, আল্লাহ খোদার যন্ত্রণায় কেন আমি কষ্ট পেলাম? আল্লাহ নবী খোদার যন্ত্রণায় কত কত কষ্ট করলেন, আজকের যে খানা আমি খেয়েছি একদিনের জবাব যদি মালিকের কাছে দেওয়া লাগে, শুধু একদিনের জবাব যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, আজকে রাত্রে যা খেয়েছিলে বান্দারে একটা রাতের জবাব দে। আমি ক্ষুদ্র আল্লাহর গোলাম, আল্লাহর কসম করে বলতেছি, এই মাহফিলে বসার আগে মজনু বিশ্বাস আপনাদের পরিচিত না, তার ঘরে আমার খাওয়াইস, সে বলতেছে হুজুর মেহমানদারি তো অন্য জায়গায়, তাড়াহুড়ার জন্য হুজুর আমার ঘরে আপনি খেয়ে যান, ডাল ভাত টাস ডাল ভাত খাওয়াইতে নিয়ে মাছ খাওয়াইছে, গোস্ত খাওয়াইছে, ডাল খাওয়াইছে, ভাত দিছে।